ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর এই আনন্দ খুশির আরেকটা দিক হলো নতুন জামা কাপড় বাচ্চারা সময় নতুন জামা কাপড় নিয়ে অনেক এক্সাইটেড থাকে আমার কন্যারাও অনেক এক্সাইটেড এবার ঈদে তাদেরকে আমি গজ কাপড় দিয়ে জামা বানিয়ে দিয়েছি আর গজ কাপড় নেওয়ার জন্য আমি চক মার্কেটে চলে এলাম কন্যাদেরকে নিয়ে এমনিতে কেনাকাটা আপনাদের ভাইয়া আর আমি করি সব সবসময় ওদেরকে সবসময় নিয়ে আসিলা যেহেতু ঈদের ড্রেস তাই ওরা বলল ওদের পছন্দ অনুযায়ী কিনবে তাই দুই কন্যাকে নিয়ে চাঁদনিচক মার্কেটে এলাম তাদের পছন্দ মতো তারা গজ কাপড় নিল সাথে স্যালোয়ারের কাপড় এবং ওনার কাপড়টাও গজ কাপড় চাঁদনিচক মার্কেট থেকে গজ কাপড় কেনা হলে কন্যাদেরকে নিয়ে ওই দিন বাসায় চলে এসেছিলাম আর পরবর্তী দিন আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজন কন্যাদেরকে ছাড়াই মৌচাক মার্কেটে চলে এলাম জামার কাপড় তো কেনা হয়েছে কিন্তু এর সাথে আবার লেস লাগবে এমনিতেই জামার কাপড়ের মধ্যে অনেক কাজ করা কিন্তু কন্যারা তারপরও লেস দিয়ে জামাটাকে মেক করতে যাচ্ছে অন্যার মধ্যে লেস দিতে হবে জামার মধ্যে সামনের অংশে পিছনের অংশে লেস দিতে হবে এবং হাতেও লেস দিতে হবে ওদের ড্রেস দুইটা একই কাপড়ের শুধু কালার চেঞ্জ তো দুজনের ওনার মধ্যেই তারা সাদা লেস দিবে তো দুই ওনার জন্যই সাদা লেস নিলাম আর দুইটা জামা যেহেতু দুই কালারের একটা সাদা একটা লাল তাই আমি একই রকমের লেস নিলাম কালার শুধু একটু ভিন্ন রাহার জামাটা হবে সাদা তাই সাদা লেস নিলাম আর রিদির জামাটা হবে লাল রিদির জামার জন্য লাল লেস নিলাম কাপড় কেনা হলো লেস কেনা হলো এখন হচ্ছে কাটাকাটির পালা এই যে এই লাল ড্রেসটা হবে রিদির এই লালের সাথে সে আবার অর্গানজা একটা ওড়না নিয়েছে সাদা আর লালের মধ্যে ওড়নাটা এই যে দুইটা লেস দেখতে পাচ্ছেন সাদা লেসটা হবে সাদা জামাই আর লাল লেসটা হবে লাল জামাই একই রকমের লেস এটাও অর্গানজা কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা পুরো জামাটার মধ্যেই সিকোয়েন্স বসানো এই যে অর্গানজা কাপড়ের দুইটা ওড়না রাহার ওড়নাটা হচ্ছে সাদার মধ্যে সবুজ আর রিদির ওড়নাটা হচ্ছে সাদার মধ্যে লাল রাহার সালোয়ারের কাপড়টা হচ্ছে সবুজ কালার আর রিদির সালোয়ারের কাপড়টা হচ্ছে সাদা কালার তো ওদের দুইজনেরই পছন্দ আমার একটা জামা যদিও জামাটা অনেক আগের ছিল কিন্তু জামাটা হচ্ছে একসাটা ঘের আমার এই বেশি ঘেরের জামা পছন্দ তো আমার জামাটাই আমার দুই কন্যার পছন্দ ওরা বলল আমার জামার মতো বেশি ঘের দিয়ে এবং আমার জামাটা যেমন ডিজাইন এমন ডিজাইন করেই তাদেরকে জামা বানিয়ে দিতে হবে তো আমার জামাটার ঘের বেশি তাই আমার জামাটার মাপ দিয়েই আমি ঘেরের মাপটা আগে মেপে নিচ্ছি জামার ঘেরটা আগে আমি মাপ দিয়ে দাগ কেটে নিলাম আর এখন রাহাত একটা জামা বসিয়ে আমি বডির মাপটা মেপে নিচ্ছি গছফিতা দিয়ে মাপামাপি করতে আমার কাছে একটু ঝামেলা মনে হয় মনে হয় যেন সময় বেশি লাগে তাই আমি নিজের কাপড় বা মেয়েদের কাপড় যখন কাটাকাটি করি তখন আর গছফিতা দিয়ে মাপামাপি না করে ওদের যে জামার ডিজাইনটা ওদের ভালো লাগে বা ফিটিংটা ওদের ভালো লাগে সেটার মাপ দিয়ে আমি সহজ করে কেটে নেই তো এখন আমি রাহার জামাটা বসিয়ে রাহার জামার বডির মাপে জামাটা দাগ কেটে নিলাম আর দাগ অনুযায়ী আমি জামাটাও কেটে নিলাম এই জামার সাথে আবার ইনার লাগবে তো আমি আগে জামা কেটে নিচ্ছি পরে এই জামার কাপড়টা মাপ দিয়ে ইনারের কাপড়টাও কেটে নিব একই ডিজাইন এবং একই ঘের দিয়ে আমি রিদির জামাটাও কেটে নিচ্ছি রাহা আর রিদির জামার লম্বাটা একই শুধু ওদের বডির মাপটা একটু এদিক সেদিক রাহার চেয়ে রিদির জামার বডিটা একটু বেশি হবে আর প্রথমে আমি একই মাপের লম্বা এবং ঘেরটা দাগ কেটে নিলাম আর তারপরে রিদির একটা জামা বসিয়ে রিদির জামাটাও আমি দাগ কেটে নিলাম আর এখন দাগ অনুযায়ী এই জামাটাও আমি কেটে নিচ্ছি আগে জামা দুটো আমি কেটে নিলাম আর এখন সেই জামার কাপড়টা ফেলে আমি ইনারের কাপড়টা কেটে নিচ্ছি প্রথমে আমি সাদা জামাটার মাপ দিয়ে ইনারটা কেটে নিলাম আর এরপরে একইভাবে আমি রিদির জামাটা মানে লাল জামাটাও উপরে রেখে নিচে ইনারের কাপড় রেখে আমি সেই অনুযায়ী ইনারের কাপড়টা কেটে নিলাম এখন কাটছি স্যালোয়ার আমার এই জামাটার সাথে যেই স্যালোয়ার ছিল আমার দুই কন্যা সেই ডিজাইনেরই স্যালোয়ার বানাবে এটা অনেক আগে সালোয়ার আমার মা জননী আমাকে বানিয়ে দিয়েছিল এই জামা এবং সালোয়ারটা এই সালোয়ারটাকে বলে বেলবোটাম তো আমার কন্যারা বলছে এমন করেই সালোয়ার বানাবে তো আমার সালোয়ারটা মাপ দিয়ে আমি সালোয়ার দুটো আগে দাগ কেটে নিলাম এখন আমি দাগ অনুযায়ী প্রথমে সাদা সালোয়ারটা কাটলাম আর পরে সাদা সালোয়ারটা ফেলে আমি সবুজ সালোয়ারটা কেটে নিলাম কাটাকাটির পর্ব শেষ এখন হচ্ছে সেলাই করার পর্ব তো প্রথমে আমি সাদা সুতা মেশিনে লাগিয়েছি সাদা সুতা দিয়ে ওড়নাগুলো আগে আমি সেলাই করব ওড়নার দুই পাশে সেলাই করব আর ওড়নার জন্য যে লেস নিয়ে এসেছি লেসটাও আমি দুই পাশে জয়েন করব। এমনিতেই ওড়নার যে পানা মানে ঘের অনেক বেশি প্রায় সাড়ে তিন হাত তো এটার দুই পাশে যখন আমি লেস বসাবো আরও বেশি চড়া হয়ে যাবে তাই দুই পাশে লেস না বসিয়ে আমি চওড়া একটা লেস সামনের অংশে এবং পিছনের অংশে অ্যাড করছি রাহারিদি দুজনের ওড়নাটা দুই রঙের কিন্তু ওরা লেস পছন্দ করেছে সাদা তো দুইটা ওনার মধ্যেই আমি এক এক করে সাদা লেসটাই লাগিয়ে নিচ্ছি আর এই লেসটা কিন্তু আমি জিগজ সেলাই দিয়ে অ্যাড করছি ওড়না দুটোর মধ্যে লেস লাগানো কমপ্লিট হলে এখন আমি সাদা সালোয়ারটা সেলাই করছি যেহেতু মেশিনে আমার সাদা সুতা গাঁথা তাই সাদা সুতার কাজটাই আগে আমি কমপ্লিট করে নিচ্ছি বারবার সুতা চেঞ্জ করতে ঝামেলা লাগে তাই আমি সাদা কাজটা আগে শেষ করে নিলাম তারপরে আমি অন্য কালারের সুতার কাজ করব। তো রীতির জামার সাথে সাদা স্যালোয়ার আর এই স্যালোয়ারটা আগে সেলাই করছি এটা অনেকটাই হচ্ছে পালাজো বা বেলবোটাম পায়ে জামা একই রকমের হয় তো এটার কোমরে একটু বেল হবে এর জন্যই হয়তো বা এর নাম বেলবোটাম যাই হোক সাদা সুতা দিয়ে আমি আগে সাদা বেলবোটাম সালোয়ারটা সেলাই করে নিলাম এরপর আমি রাহার জামাটা সেলাই করছি যেহেতু এটাও সাদা জামা তাই আমি সাদা সুতার কাজটাই আগে করছি আমার যে জামাটা ছিল সেটা সামনের অংশে একদম উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া ছিল আর ওরা ওইরকম ফাড়া দিয়ে জামাটা মেক করতে যাচ্ছে ফাড়ার মধ্যে হবে শো তো এই জামার সাথে ইনার হবে এবং ফাড়া হবে জামা সেলাই করাটা কিন্তু অনেক সহজ ছিল না খুবই ঝামেলার ছিল জামার মধ্যে সিকোয়েন্সের কাজ করা তার মধ্যে এই যে সামনের অংশে ফাড়া দিয়ে সেলাই করা এবং ইনারের কাপড় এক করে এটাকে সেলাই করতে আমার কিন্তু সুই ভেঙে গিয়েছিল কয়েকটা আর সেলাই করতে অনেক কষ্ট হয়েছে যাই হোক মেয়েরা খুশি আমি তাদের জন্য জামা সেলাই করে দিচ্ছি আর তারা জামাটা সেলাই করার পরেও অনেক খুশি হয়েছে ওদের খুশি দেখে আমার যে কষ্ট হয়েছিল, সেটা আমি ভুলেই গেছি তো এখন আমি জামার মধ্যে যে গলা কেটে নিয়েছি গলার জন্য বকরম কেটে নিয়েছি আর বকরমটাকে আগে জামার সাথে লাগিয়ে নিচ্ছি জামার যে বডির পার্ট ছিল সে তার মধ্যে গলাটা আগে কাটি নিই আগে আমি বক্রমটা অ্যাড করে এখন আমি বক্রম অনুযায়ী জামার সামনের অংশের গলাটা কেটে নিচ্ছি এমন করে গলা সেলাই করলে গলাটা আমার কাছে একটু সহজ মনে হয় তো আমি গলাটা রেডি করে এটার যে হেম সেলাই ছিল যেটা হাতে করতে হয় সেটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম গলাটা রেডি হলে এখন আমি সামনের অংশে যে ফাড়া দিয়েছিলাম সেই ফাড়াটার সাইডটা সেলাই করে নিচ্ছি সামনে ফাড়া হবে দুই সাইডে ফাড়া হবে সবগুলো ফাড়ার সাথে আবার ইনারের কাপড়টা একসাথে করে সেলাই করতে হচ্ছে ইনারের কাপড়টা যেন কুচকিয়ে না যায় এজন্য আমি আবার টাক সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম এটাকে পিন দিয়ে আটকিয়েও সেলাই করা যায় কিন্তু পিন দিয়ে আটকালে দেখা যায় অনেক সময় সুইয়ের কাছে পিনটা যদি চলে যায় আর পিন খুলতে যদি মনে না থাকে তখন সুই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি রিক্স না নিয়ে সবসময় টাক সেলাই দিয়ে ইনার এবং জামার কাপড়টা অ্যাড করে নেই তো জামাটা সেলাই করা হয়ে গেছে এই জামাটার মধ্যেও লেস লাগাবো জামার হাতের অংশে সামনের অংশে এবং পিছনের অংশে এই সব জায়গাতে লেসগুলো আমি লাগিয়ে নিচ্ছি লেস না দিলেও হতো জামাটার মধ্যে পুরো জামার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এমনিতেই জামাটা চকচকে ঝকঝকে তার মধ্যে লেস দিবে তারা আর লেসটা একটু ডিজাইন করা এই ডিজাইন লেসের মধ্যে আবার পাল বসাতে হবে তো এখন আমি লেসটাকে লাগিয়ে নিচ্ছি সাদা সুতার কাজ কমপ্লিট হলে এখন আমি মেশিনে লাল সুতা লাগিয়ে নিলাম আর লাল সুতা দিয়ে এখন আমি রীতির জামাটা সেলাই করছি এই জামাটা আর সাদা জামাটা একই ডিজাইনের হবে দুইটা জামাই সামনের অংশে কাটা হবে তো আমি প্রথম কাটা দেওয়ার জন্য জামাটা সামনের অংশের সেলাইটা দিয়ে নিচ্ছি পুরো জামাটা আমি কাটিনি আমি একটা সেলাই দিয়েছি এবং সামনে যতটুকু অংশে কাটা থাকবে অতটুকু অংশই কেটে নিয়েছি তো এখন আমি এই জামার সাথে ইনারের কাপড়টা অ্যাড করব। প্রথম জামাটা সেলাই করার জন্য আমি টাক সেলাই দিয়ে নিয়েছিলাম আর একইভাবে এই জামাটাও আমি ইনারের কাপড় আর সামনের পাটটা টাক সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো আমার কাছে এভাবে রাখলে মানে এভাবে সেলাই করলেই সহজ মনে হয় তাই আমি সবসময় জামা যখন ইনার দিয়ে তৈরি করি তখন এভাবে টাক সেলাই দিয়ে আটকে নেই এখন আমি জামার গলাটা রেডি করার জন্য একটা বক্রম কেটে নিয়েছি আর বক্রমের সাথে একটা কাপড় অ্যাড করে নিচ্ছি নর্মালি আমি জামার মধ্যে খুব একটা বকরম দেই না তবে এগুলো যেহেতু সুতি কাপড় না একটু সিনথেটিক কাপড় তাই বক্রম দিয়ে গলাটা মেক করলে গলাটা দেখতে অনেক সুন্দর লাগবে যদিও সেলাই করতে অনেক ঝামেলা তারপরেও যেহেতু সুন্দরের একটা বিষয় আছে তাই কষ্ট করে আমি বক্রম দিয়ে জামাটা সেলাই করছি আর এখন বকরমের সাথে জামার বডির পার্টটা আমি পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকালে অনেক সময় দেখা গেছে শুই ভেঙে যায় আমার প্রায় এমন হয় পিন খুলতে মনে থাকে না বক্রম দিয়ে গলাটা আগে রেডি করে এখন আমি সামনের পাটের সাথে বকরমটা সেলাই করছি দুইটা জামাতে একই রকমের গলা তবে এই জামার গলাটা একটু বড় আর সাদা জামার গলাটা একটু ছোট। তো আমি প্রথম জামাটা যেমন করে সেলাই করেছিলাম সেম একইভাবে দ্বিতীয় জামার গলাটাও আমি সেলাই করে নিচ্ছি প্রথমে আমি বক্রম দিয়ে জামার সাথে আটকে নিলাম এরপরে আমি বক্রমের মাপ অনুযায়ী জামার গলাটা কেটে নিয়েছিলাম আর এখন আমি জামার গলাটা হাতের সেলাইটাও কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি হেম সেলাই দিয়ে গলাটা সেলাই করে নিলাম জামার গলাটা আগে কমপ্লিট করে এখন আমি অন্য সেলাইগুলো দিচ্ছি তো এখন আমি সেলাই করছি সামনে যে আমি কাটা দিয়েছিলাম সেই কাটাটা সেই কাটার সাথে আমি ইনারের কাপড় একসাথে করে তারপরে ভাজ করে সেলাই করে নিচ্ছি একইভাবে দুই পাশের যে কাটা ওই কাটাটাও আমি সেলাই করে নিয়েছি আর যেহেতু জামার মধ্যে লেস হবে সামনের অংশে পিছনের অংশে আমি লেস লাগিয়ে নিয়েছি আর জামার হাতের মধ্যেও আমি একই রকমের লেস লাগিয়ে নিই এখন সেলাই করছি রাহার সালোয়ার রীতি সালোয়ারটা আগে সেলাই করেছিলাম এখন একইভাবে আমি রাহার সালোয়ারটা সেলাই করে নিলাম এর নাম হচ্ছে বেল বেলবোটাম পায়জামা তো পিছনে আমি রাবার দিয়েছি আর সামনের অংশে একটা বেলের মতো দিয়েছি দুই কন্যারই একই ডিজাইনের স্যালোয়ার পছন্দ তাই একই ডিজাইনের জামা এবং স্যালোয়ার রেডি করে দিলাম জামার মধ্যে বোতাংস হবে তাই আমি এই বোতামগুলোর মধ্যে কাপড় পেঁচিয়ে শু করে নিলাম আর এই জামার মধ্যে কিছু পাল বসাবো পুঁতি বসাবো পাল পুতিগুলো আমি বের করে রেডি করে নিলাম আর সব সময় আপনাদের ভাইয়া যেটা করে আমাকে কাপড় আয়রন করে দেয় আমি সেলাই করে কমপ্লিট করে দিয়েছি আর এখন সে যত্ন করে মেয়েদের কাপড়গুলো আয়রন করে দিল আয়রন করা কমপ্লিট হলে এখন আমি বাকি হাতের কাজগুলো করছি এই যে দেখতে পাচ্ছেন লেস এই প্রত্যেকটা লেসের মাথায় একটা করে পাল বসিয়ে দিলাম আয়রন করার আগে যদি আমি এই পালগুলো বসাতাম তাহলে ঠিক মতো আয়রন করা যেত না তাই আপনাদের ভাইয়াকে বললাম আগে আয়রন করে দাও তারপরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করি তো রিদি জামার মধ্যে আবার বোতাম শো হবে তো আমি জামার মধ্যে বোতাম শোগুলো লাগিয়ে নিচ্ছি রাহার জামাতেও বোতাম শো দিয়েছিলাম কিন্তু বোতামের কালারটা কেমন যেন কালো কালো লাগে তাই আমি বোতাম শোগুলো খুলে আবার পাল দিয়ে জামার মধ্যে বসিয়ে দিলাম দুইটা জামার হাতেই আমি লেসের যে ঢেউ ঢেউ কাটা ছিল সেই কাটার মধ্যে একটা একটা করে পুঁতি হাতে সেলাই করে দিলাম তো আমার মেয়েরা অনেক খুশি মেয়েদের জন্য অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে আমি তাদের ঈদের ড্রেসগুলো তৈরি করতে পারলাম আমিও মেয়েদের খুশি দেখে অনেক খুশি এই তো আমার দুই কন্যা ড্রেস কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা শুধু ড্রেস না এই ড্রেসের মধ্যে আছে অনেক অনেক ভালোবাসা আপনাদের ভাইয়া অসুস্থ ছিল তাই খুব একটা বাইরে যেতে পারিনি এবার সেলাই করতেও আমার খুব কষ্ট হয়েছিল তারপরও মেয়েদের স্বপ্ন মেয়েদের আশা মা কাপড় সেলাই করে দিবে এমন ডিজাইন করে আর এই ডিজাইনটা তাদের বরাবরই খুব পছন্দের ছিল সব সময় বলতো তোমার জামার মতো করে আমাদেরকে জামা বানিয়ে দেবে তো আজকে আমি আমার জামার মতো করে মেয়েদেরকে জামা বানিয়ে দিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে তারা আবার জুতা কিনে আনলো আর কিছু কসমেটিক্স আপনাদের ভাইয়া আর আমি ওদের সাথে যাইনি ওরা একাই জুতা কিনে নিয়ে আসলো আপনাদের ভাইয়া যেহেতু মসজিদের তারাবি পড়েছে মেয়েদের সময়ের সাথে তার সময় মিলেনি তাই মেয়েরা নিজেরাই বাকি শপিংটা করে নিয়ে আসলো তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ